বয়াতি তিন পাগলের জারি গাচ্ছি সঙ্গীতা কমপ্লেক্সের উপহার সারা দেশবাসীর জন্য তিন পাগলের জারি। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। আমি গাইয়ে যাচ্ছি ভাই, ধীরে ধীরে শুনবেন আমার দেশের সব জোনায়, এ জারি শুনলে মোদের হইবে জ্ঞান। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। শহরে দেখো হারুন বাদশা ছিল ভাই, তার বিবি বেগম জোবেদা দলিলেতে পাই। রুমের বাদশা হারুন রশিদ শোনেন ঘটনা, তার বিবি বেগম জোবেদা বলছি এখনা গো বলছি এখনা, ছেলে মেয়ে কোনো কিছু দেয় নাই দয়াময়। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। স্বামী স্ত্রী দুইজনে গভীর রাত্রে আল্লাহর কাছে কানতে আসে দুইজন মিলে, আল্লাহ আটকুরা বলিয়া মোদেকে ডাকিয়া যায়, একটা সন্তান তুমি আল্লাহ দেও দয়াময়। কত কান্তে আল্লাহর কাছে স্বামী স্ত্রী দুইজনা, আল্লাহ দয়াল দেখো সন্তান দিল না। আটখুরা নাম ঘষে না এ দুনিয়ায়, অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। আসি আমরা দুইজনাই, আটখুরা নাম ঘুষাচ্ছে না দয়ার আল্লাহ। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার। অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার।
আমি স্ত্রী বেড়াইতে হইছে রওয়ানা, অনেক দূর চলে গেছে বলছি এখন গো, বলছি এখন অনেক দূর চলে গেল শোনেন দেশের ভাই, একটা উলুঙ্গ পাগল দেখো চিৎকার মেরে যায়, বেহেস্তের টিকিট তোমরা কে নিবা কিনিয়া, এই শব্দ পাগলা যাচ্ছে করিয়া, আগে ছিল হারুন রশিদ বলে পাগলা, বেহেস্তের টিকিট দেখতে চাই রাস্তার একটা নোংরা কাগজ হারুন রশিদ দেখতে পাই, অবিশ্বাস কইরাছে হারুন রশিদ তাই অমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি অজগার, লা ইলাহা ইল্লাল্লাহু পালমা পরশার অমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি অজগার। অবিশ্বাস করে হারুন রশিদ যাই চলিয়া, পাগলা বেহেস্তের টিকিট টিকিট করে যাইতেছে ডাকিয়া, কে আছো তোমরা? আমি 12 বৎসর তপস্যা করছি, আল্লাহর ইবাদত করেছি, 12 বৎসর ইবাদতের পর আল্লাহ খুশি হয়ে আমাকে একটা বেহেস্তের টিকিট দিয়েছে, কে তোমরা নিবা, কারে ভাগ্যে আছে, চলে আসো তাড়াতাড়ি। মা বেগম জোবেদা চলে গেলেন ওখানে, বাবা পাগলা তোমার কিসের টিকিট? বেহেস্তের টিকিট। মা গো 12 বৎসর ইবাদত করে আল্লাহ খুশি হয়ে আমাকে এই টিকিটটা দিয়েছে, কেউ যদি কেনে আমি বিক্রি করব। কত টাকা দাম বাবা বলো নাই আমারে, বলে 1 লক্ষ টাকা দাম বেহেস্তের টিকিটটা রে, 1 লক্ষ টাকা দিলে টিকিট যাব দিয়ে, নইলে আমি দেব না কাউরে জগতে, 1 লক্ষ টাকা দিলে টিকিট যাব দিয়ে। বেগম জোবেদা তখন পাগলাকে বলে, ও বাবা পয়সা বেশি তো আমরা আনি নাই, টাকার বদলে আমার আছে গলার হার, 1 লক্ষ টাকা দামের সোনো সে ব্যাপার, হারের বদলে যদি তুমি টিকিট খানা দেও মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি অজগার, লা ইলাহা ইল্লাল্লাহু পালমা পরশার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি অজগার। সুন্দর করে যত্ন করে রাখলো বা দিয়া, 1 লক্ষ টাকার হারও দিয়া গেলো টিকিট কিনিয়া, স্বামী স্ত্রী বেড়াইয়ে বাড়ি চলে যায়, যাইয়া দেখে বিবির গলায় হার খানা নাই, হারুন রশিদ জিজ্ঞেস করে হার গেল কোথায়, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসাল রাখি অজগার, লা ইলাহা ইল্লাল্লাহু পালমা পরশার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসাল রাখি অজগার।
পাগলেরও নোংরা কাগজ গেলা তুমি কিনে, 1,00,000 টাকা দামের হারখানা দিয়ে। ও স্বামী গো হারের বদল আমারে দেয়, পুরো ইমান নিয়ে আসছি টিকিটের ওপরে, হারুন রশিদ বিশ্বাস মোটেই নাহি করে। হায়রে আমার বিবি হইছে পাগল, এ দুনিয়ায় মন হবে যদি পার, হিসাব করে পারের মাসাল নাকি অজগার, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ো সার, মন হবে যদি পার, হিসাব করে সোনো রাখি অজগার। স্বামী স্ত্রী গল্প করে এশার নামাজ পড়ে, দুইজন যে ঘুমাইল দুইটা খাটে, দুইজন দুই খাটে ঘুমাইয়া যায়, গভীর রাত্রে আল্লাহ দেখো স্বপ্ন দেখায়, হারুন রশিদ দেখতেছে আমার বিবি গিয়াছে মরিয়া, বিবির জন্য হারুন রশিদ যাইতেছে কান্দিয়া। কানতে আছে হারুন রশিদ ভাই, হাই হাই করিয়া কান্দে শোনেন সে বিষয়, ও বিবি গো আমার একা রাখিয়া গেলা তুমি চলে, কেমন করে থাকবো আমি এই না পৃথিবীতে, কান্দে দেখো হারুন বাদশা ওই না সময় মন হবে যদি পার, হিসাব করে মাশাল রাখি অজগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার, মন হবে যদি পার, হিসাব করে পারের মাশাল রাখি অজগার। স্বপ্নের মাঝে বিবিকে কবর দিয়া আসিবে চলিয়া, দেখে কবরের সাইড দিয়া একটা রাস্তা ওরে ভাইয়া, হারুন রশিদ চিন্তা করে রাস্তা কোথায় যায়, সেই জায়গাতে আমি একটু ঘুরে আসবো হায়, অনেক দূর হাঁটিয়া গেল স্বপ্নেতে ভাই, যাইয়া দেখে একটা বেহেস্তে খানা হায়, কত দারোয়ান রইয়াছে বেহেস্তে রোগেটে, কত হুরপরিরা আনন্দ করে বেহেস্তে, তার ভিতরে বসে আছে ওনার বিবি, তাই মনে হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি অজগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার, মন হবে যদি পার, হিসাব করে পারের মাশাল রাখি অজগার। গেটে যাইয়া দেখো হারুন রশিদ জিজ্ঞাসা যায় করে, বাবা ভিতরে বসে আছে ওই মেয়েটাকে, বলে হারুন রশিদের দেখো স্ত্রী হলো, 1,00,000 টাকার হার দিয়া বেস্তের টিকিট কিনলো, ওই পাগলার 12 বছর ইবাদতে এই বেহেস্তে দিছে দয়াময়, দারোয়ানের কাছে যাইয়া বিনাই করে কয়, একটু ভিতরে ঢুকিব আমি অনুমতি চাই, মন হবে যদি
সব করে পারে রে মা সরদা কি ওজগার লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার সব করে পারে রে মা সরদা কি ওজগার দেখো গেল করিয়া ঘুম থেকে চেতন গেল ভাইরে পাইয়া দেখে আমার বিবি পাশে খাটে শুইয়া রয় কি আজব ঘটনায় আমায় দেখাইলো আল্লাহ আল্লাহর কাছে কত কান্দে হারুন রশিদ তাই কমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার লা ইলাহা ইল্লাল্লাহু পালমা পড়ো সার মন হবে সব করে পারের মাসল রাখি জোগার এখন চেতন হইয়া দেখো বিবি গিডাইকে বলে ফজরের আজান দিল নামাজ যাব পড়ে দিবি গো উঠো ফজরের আজান হয়েছে আমরা নামাজ আদায় করি স্বামী স্ত্রী উজু করে নামাজ আদায় করলেন করার পরে বিবিকে বলছে বিবি আমি আজকের রাত্রে একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা কেমন যে আমি দেখছি তুমি মারা গেছো তুমি মারা যাওয়ার পরে তুমি বেহেস্তে গেছো আমি সেখানে গেলাম দারোয়ানে আমার ঘর ধাক্কা দিয়ে বের করে দিল কেন এক লক্ষ টাকার হার দিয়া টিকিট গেছো কিনে এই জন্য ধাক্কা মেরে বাড়ি করে দেয় মোরে কালকে আমি চলে যাব পাগল কাছে হাই অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ওজগার লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার অমন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ওজগার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে টাকা পয়সা নিয়ে হারুন রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে পাগলকে খোঁজে ভাই কোথায় দেখো পাগল আর খুঁজিয়া না পাই এক জঙ্গলের ভিতরে পাগল ধ্যানে বসিয়া আল্লাহরও জিকির করতেছে শোনেন মন দিয়া আল্লাহর আশেকের পাগল আল্লাহ ধ্যানে তাই মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ওজগার লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ওজগার পাগলের কাছে যাইয়া বিনাই করে কয় বাবা আমি নগদ টাকা আনছি একটা টিকিট বাবা চাই পাগলের কাছে যাইয়া বিনাই করে কয় আমি নগদ টাকা আনছি বাবা টিকিট আমি চাই পাগল বলছে হারুন রশিদ 12 বছর এবাদতের পর একটা টিকিট আল্লাহ দেয় 12 বৎসর এবাদতের পরে একটা টিকিট পেয়েছি সেটা তোমার স্ত্রী খরিদ করেছে আমার দেওয়ার আর কোনো ক্ষমতা নাই
আর কেমন করে টিকিট তুমি যাইবার যে পাইয়া, দুনিয়ারও টিকিট তোমার নাই রে বাদশা, বাদশা তোমার দুনিয়ার টিকিট নাই। বেস্ট টিকিট কেমনে পাবে এ দুনিয়ায়, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। দুনিয়ার টিকিট তোর নাই যে, তুই ভেস্তের টিকিট পাবি কেমন করে? দুনিয়ায় সন্তানাদি আল্লাহ দিল না, আটখুরা বাদশা তোমার আটখুরা নাম মোটেই ঘুষলো না। তুমি ভেস্তের টিকিট কেমনে পাবা চিন্তায় আমার, তাই মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। কথা শুনে হারুন রশিদ পাগলেরও কাছে পাগলারও পা ধরিয়া কান্দে যারে যারে, আল্লাহর পাগল টিকিট তুমি আমাকে দিতে পারলে না, আমি তোমার পা ছাড়ব না, একটা যদি সন্তান তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারো, আমি একটু আল্লাহর কাছে সংবাদ যাব নিয়ে, পাছারো হারুন রশিদ তোমারে যাই বলে, আমি একটু আল্লাহর কাছে সংবাদ যাব নিয়ে, ও আল্লাহ বলছে হারুন রশিদে একটা ছেলে গো চাই, আল্লাহ বলছে তুমি যদি চাও ছেলে হাই, আমি তোমার অনুরোধে দিব ছেলে তাই, কিন্তু তোমার কিছু সত্য তুমি নিবে গো মানিয়া, নইলে কি আর ছেলে সন্তান আমি যাব দিয়া, তোমার কিছু সত্য তুমি করিবে আদায়, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। হাতের ডান পাশে একখানা ফুল গেছে রইয়া, ওই ফুলটা বাদশাকে দিবে তুলিয়া, ফজরের নামাজ পড়বে বিবি জোবেদাই, নামাজ পড়িয়া যেন ফুলটা বাটিয়া খায়, একটা পুত্র সন্তান আমি আল্লাহ দিব গোতা হারে, ও পাগলা তোমারও দেখ ওই অনুরোধে, ও পাগলা রে যে মা অন্ধ
বিশ্বাসে দিল লক্ষ টাকার হার, সেই মায়ের জন্য তুমি কান্দে ইন্তেজার। এই কথা যখন বইলাছে আপে মালিক সাই, হারুন রশিদ কে দেখো বলতেছে পাগলাই। হারুন রশিদ, আমি একটা কথা বলবো, আমার কথাটা তোমাকে রাখতে হবে। সেটা কি? আল্লাহ তোমার ঘরে একটা পুত্র সন্তান দিবে, সন্তান জন্ম হলে তার নাম রাখতে হবে ফারুক, এবং ওই সন্তানের 6 বছর বয়স যখন হবে, 6 থেকে 12 বৎসর, প্রত্যেক দিন এক বেলা করে বাদশাকি খানা আমার কাছে নিয়ে আসতে হবে। যদি তুমি আমার ওয়াদায় আবিদ্ধ হও, বদ্ধ হও, তাইলে আমি তোমাকে দিতে পারি আল্লাহর হুকুমে পুত্র। যখন এই কথা বলছে, হারুন রশিদ বলছে, আল্লাহর পাগলা শুনো, এবার তোমার জানাই, ছেলের জন্য দুনিয়ার কাজ যত আমি করতে পাই, আমার ছেলে তোমাকে খানা খাওয়াবে, আবার বাদশাকিও খানা, আমি রাজি। ওরে বাবা দেরি করো না, রাজি হলো হারুন বাদশা, ওই না জাগায় তোরা সুখ। বাবা বাদশা যে রাজি হলো শোনেন সে ঘটনা, ফুল ছিঁড়িয়া দিল পাগলার বাদশার হাতে ওই তখন, ফজরের নামাজ পড়ে ফুল বাটিয়া খাবে, এই কথা দেখো বলেছে পাগলায়ে। খুশি হইল স্বামী স্ত্রী ওরা দুজনায়, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখিও জোগাড়, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখিও জোগাড়। আল্লাহর অসীম ক্ষমতা কে বুঝিতে পায়, সন্তান তার গর্বে এলো বেগম জোবেদার, আল্লাহর অসীম ক্ষমতা কে বুঝিতে পারিবে এবার। আল্লাহ কাউরে হাসায় কাউরে কান্দায়, এ দুনিয়ায় মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখিও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখিও জোগার। গর্বে সন্তান আসিল, 1 মাস 2 মাস 3 মাসও যায়, 4 মাসও 5 মাসও 6 মাস হয়ে যায়, দেশবাসীরা খুশি হলো খবর শুনিয়া, আনন্দেও খাওয়া দিল ওই না বাদশা, আমার আটকুরা নাম ঘুষা আছে দয়ারু আল্লাহ, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখিও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখিও জোগার। বাদশা সারা দেশের মানুষকে খাওয়ায় একটা দিল, সারা দেশের মানুষ দেখো বড় খুশি হলো,
আটখুরা নাম ঘুষিবে আমাদের বাদশার। দশ মাস দশ দিন যাচ্ছে শোনেন সে ব্যাপার, শোনেন সে ব্যাপার। দশ মাস দশ দিন যায় প্রসব ব্যথা উঠে, আল্লাহ ছেলে একটা দিল জন্ম তাদেরও বাড়িতে, ছেলে একটা জন্ম দিল শোনেন সে বিষয় কোমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। দেশবাসী খুশি হলো শোনেন সে কথা, ও শোনেন সে কথাই, আবার দেশবাসী খুশি হলো ছেলেরও লাগিয়া, ছেলে দেখতে কত লোক আসে গো চলিয়া, ছেলে দেখতে কত লোক চলিয়া যায় ও মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। সবাইকে খাওয়া দিল দেশের ও বাদশায়, ছেলে নিয়া আনন্দ তারা গো সবাই, আস্তে আস্তে ছেলে দেখো বড় যাচ্ছে হইয়া, ফারুকের কথায় আমি যাইব বলিয়া গো যাইব বলিয়া, ফারুকের কথায় আমি বলবো এই জাগায় ও মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। ছয় বছর যখন বয়স ফারুকের হয় বাবা, কেবেন কারিত বাদশা কি খানা গেল নিয়ে, ফারুকের হাত ধরিয়া বলিছে ডাকিয়ে, বাবা আল্লাহর পাগলে এবাক দিয়াছে তোমায়, তার কাছে ওয়াদাই আমার আছে দুনিয়ায় গো আছে দুনিয়ায়, তোমার দাদা পীরও হবে তিনি বলিলাম তোমায় ও মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। আবার বাদশা কি খানা নিয়ে টেবেন কারি ভাই, যাইতে ছিল দেখো বাপ বেটা জঙ্গলায় গো বাপ বেটা জঙ্গলায়, জঙ্গলে যাইয়া আবার সালাম যে দিল, ফারুককে দেখিয়া হাসিয়া উঠিল গো হাসিয়া উঠিল, ও ফারুক রে
আমার জন্য আনছো তুমি বাদশা কি খানা, বারো বছর খাওয়াইতে হবে তুমি কি জানো না। বলে সব কথা বইলাছে দয়ারো বাবাই, বারো বছর খাওয়াবো শোনেন সে বিষয় গো, শোনেন সে বিষয়, বারো বছর খাওয়াইবো বাদশা কি খানায়, মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা ফরোশার, মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। বাদশাকি খানা খাইলো উদর ভরিয়া পেট ভরে, বাদশাকি খানা পাগলা গেল খাইয়া, নাতিরও মাথায় দেখো হাত দিল বুলাইয়া। ভাই প্রত্যেক দিন এই টাইমে তুমি একাই আসবে চলে আমার জন্য বাদশাকি খানা নিয়ে, ফারুক বলে আসবো দাদু, এবার ফারুক বলে আসবো দাদু তোমার জাগায়, মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা ফরোশার, মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। ফারুককে দেখে পাগলা খুশি হইয়া যায়, দুই গালে সুমো মারলো ওই না পাগলায়, বাবা আল্লাহ তোরে দান করেছে এ দুনিয়ায়, মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা ফরোশার, মনে হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। বছর দুই বছর তিন বছর যায় এইভাবে ছয় বছর, দেখো খানা যে খাওয়ায় ছয় বছর, ও খানা খাওয়ায় দাদা বীরকে ভাই, একদিন বাদশা কি খানা নিয়ে রাস্তা দিয়ে যায়, আরো একটা পাগল দেখো সামনে দাঁড়ায়, ফারুক তোমার টেবেনকারীর বাটিত কি বলো নাই আমায়, ও ফারুক রে তোমার বাটির ভিতর কি আছে বলো নাই আমারে, ফারুক বলছে দাদা বীরের খাবারও রয়েছে, বাদশা কি খানা আমি খাওয়াই গোতা হারে, দাদা পীরের জন্য আমি লইয়া যাচ্ছি ওই না জঙ্গলে,
পাগেলা কথা শুনে কেন্দে কেন্দে কয় মন হবে যদি পার, হিসাব করে পারের মাসন রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসন রাখি ও জোগার। পাগলাকে বলছে বাবা এখানা আমি দিব না, এটা আমার দাদা পীরের খানায় আমি দিতেই পারবো না, বাবা প্রত্যেক দিনও তোমার দাদা পীর খানা খায়, আমি তিন দিনেরও অনাহার এই দুনিয়ায়, একদিনের খাবারটুকু দেও না বাবা মোরে, আমি খাইয়া আত্মাটা শান্তি যাব করে। ফারুক বলছে যত কথা বলো খানা দিব না, এমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। তোমার ব্যবস্থা করব আমি শুনো এখনা, আমার সাথে আসো তুমি হোটেলে যাই চলে, হোটেল রিজার্ভ করে দিব তোমারে, যতদিন খাবা আমি বিল যাব দিয়া, বলে চলো বাবা হোটেলে যাই গো চলিয়া, হোটেলে লইয়া গেল পাগলা যো বেটায় মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। হোটেলের মালিককে বলতেছে ডাকিয়া, আমি রুমের ও যে বাদশার ছেলে জানো নাকি ভাইয়া, আমার নামটি ফারুক ও তোমারে জানাই, এই পাগলা ভাত খাবে তোমার হোটেলে হায়, সাত দিন পরে আমি এসে বিল যাব শোধ করে, যত খাবে এই পাগলা খাওয়াবে পাগলা রে, আত্মা ভরে ভাত খাইলো ওই না পাগলায় মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। পাগলার থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ফারুক করিল, পাগলা ভাতে খাইয়ে ফারুকেরও মাথায় হাত দিল, বাবা আমি আত্মা ভরে খাইলাম খানা তোমার যে বাবা, তোমার কাছে ধীরে ধীরে আমি যাই বলিয়া, কোনোদিন যদি তোমার বিপদ বাবা হয় আমার কথা করবে স্মরণ এই দুনিয়ায়, আমি একটু বাবা চেষ্টা করব সোনার দুনিয়ায় মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার,
হিসাব করে পারের মাসাল রাখি ও জোগারে। এই কথা পাগলা যখন গেল বলিয়া, এ বাবা ফারুক, যদি তোমার কোনোদিন কোনো বিপদ হয় তুমি আমার কথা একটু স্মরণ করবা। এই যে তোমার আমি খানা খাইলাম, তোমার মাথায় হাত দিয়ে আমি দোয়া করলাম, কোনোদিন তুমি বিপদে পড়লে আমাকে স্মরণ করবা, আমি দেখব চেষ্টা করে বাবা তোমার সেই বিপদটা। তারপরে ফারুককে দোয়া করলেন, ফারুক হাসতে হাসতে দাদা পীরের কাছে গেলেন। দাদা পীর চিন্তা করতেছে ব্যাপার, ফারুক একটু লেট করতেছে কেন, আসতেছে না কেন। এখন এই ফারুক যখন চলে গেলেন, দাদা পীরে বলতে আসে, ওরে দাদু ভাই আজকে কেন একটু দেরি বলো নাই আমায়, প্রত্যেক দিন একটা এমে খাওয়াও তুমি খানা, আজকে একটু লেট হইল কেন বলো সে ঘটনা। দাদা পীরের কাছে ফারুক বিনয় করে কয়, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। খাবার নিয়ে আমি আসতে এসেই চলে, রাস্তায় একটা পাগলা দেখো আমারে বলে, ফারুক বাড়িতে কি খাবার, বাদশা কি খানা, আমার দাদা পীর খাবে, আমি তো মিথ্যে বলি না দাদু। তারপর বললো, এই খানাটা আমাকে দেও, আমি তিন দিনের অনাহার, আমি দেই নাই দাদু। কেন, এ খানা তোমার, আমি কেমন করে দেব, আমি দেই নাই দাদু, আমি তাকে হোটেলে খাওয়াইছি এবং হোটেল রিজার্ভ করে দিছি, সাত দিন পর পর তাকে আমি খানা খাওয়াবো। এই কথা শুনিয়া দাদু বড় খুশি হয়, আমার নাতির জ্ঞান দিয়াছে দয়ার ও আল্লাহ, গো দয়ার ও আল্লাহ। মোহাম্মদ ও ফারুক দেখো জ্ঞানীও হয়, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। দাদুর কাছে বিদায়ও নিল, দেখো ওমর ফারুক আবারও আসিল, মোহাম্মদ ফারুক দেখো বাড়িতে আসিল, এইভাবে আরো তিনটা বছরও কাটিল। একটা এম করে খানা দাদা পীরকে খাওয়ায়, আবারও খাবার নিয়ে রাস্তা দিয়ে যায়, একটা পাগলা বসে আছে ওই না রাস্তায়, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। পাগলা ফারুককে আটকাইয়া বলে, বাবা কি তোমার বাটির বলো নাই আমার, বলে বাটির ভিতর আমার দাদা পীরের বাদ সাকি খানা, জঙ্গলেতে আমি বাবা হয়েছি রওয়ানা, দাদা পীরকে খাওয়াইব আপনার জানা নাই, সত্য কথা ওরে পাগলা বলিলাম তোমায়। পাগলা বলছে, ফারুক তোমার দাদা পীর প্রত্যেক দিন খায় খানা, আমি আজ সাত দিন ধরে অনাহার,
আমি খটছট পড়াচ্ছি ক্ষুধার যন্ত্রণায়, তুমি ওই খানাটা আমাকে আজকে দাও, একদিন তোমার দাদাপীর না খাইলে কোনো অসুবিধা হবে না, খানাটা আমাকে দাও ফারুক। ফারুক বলছে, ওরে বাবা আমি মানব না, তোমার খাবার ব্যবস্থায় আমি করব এখন, হোটেলেতে চলো তুমি, এই খাবার আমি দিব না, এমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি জোগাড়, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার, এমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি জোগাড়। আমার আত্মা শান্তি হবে না ফারুক, যাও রে শুনে, তোমার টেবেন কারির খাবার টুকু আমায় দিতে হবে, জোর করিয়া দেখো খানা নিতে যাচ্ছে। ফারুক বলে, এ খানা আমি দিব না, ধাক্কা ধাক্কি শুরু হলো মজার ঘটনা, এই দুঃখের কথাই আমি বলি সময়, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি জোগাড়, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি জোগাড়। হচ্ছে ভাইরে খানাটা নিয়া, রাগ হইয়া ফারুক দেখো ধাক্কা যায় মারিয়া, পাগলা জমিনেতে পড়ে যাইয়া মাথা তার ফাটিল, রক্ত দিয়া চোখ মুখ লাল হইয়া গেল, হাত দিয়া দেখে পাগলার মাথা যায় ফাটিয়া, রক্ত হাতে ওই পাগলা লইয়া, ও ফারুক রে মাতা দিলি ফাটাইয়া, আল্লাহ, আগামীকাল সকালে সূর্য ওঠার সময় রক্ত পড়বে নাক মুখ দিয়ে, ফারুক যেন মারা যায়, ওই দাদা পীর যেন আর এই খাবার না খাইতে পায়। আল্লাহ গো, দয়ারো আল্লাহ মুনাজাত কবুল করিল, খাবার নিয়া যাইতেছিল, দাদা পীরের কাছে যাইয়া খানা দেয়, দাদা পীর খাইতেছিল শোনেন সে বিষয়, ধীরে ধীরে বলবো আমি আসলে ঘটনায়, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি জোগাড়, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি জোগাড়। দাদা পীর খানা খাচ্ছে ফারুক যায় কান দিয়া, ঝরঝর করে চোখের পানি দাদা পীরের গায়ে যায় পড়িয়া, ফারুক কেন তুমি কানতে আছো বলো রে ঘটনা, বলে মজার একটা দুঃখের কথা বলবো, ওগো দাদু শোনেন সে একনা, আজকে একটা পাগলা দেখো ধাক্কা ধাক্কি করে, তোমার খানা চাইলে আমি দিলাম না তাহারে, আমি যখন ধাক্কা দিছি জমিনে পড়িয়া, মাথা টুকু পাগলার গিয়াছে ফাটিয়া, রক্ত মাখা হাত পাগলা উঠাইয়া, আল্লাহরে কাছে মুনাজাতে বলিছে কান দিয়া,
আগামীকাল সূর্য ওঠারও সময়, আমার নাক মুখ দিয়া রক্ত উঠে আমি মরে যাব হায়। এই কথা শুনিল দেখো দাদা ফিরে তাইও মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। সময়টা জানাইবেন ওরে প্রাণের ভাই, সুন্দর ভাবে বোস করিব আপনাদের শোনাই, বাবা ঠিক ভাবে বলছি আমি মজার ঘটনা তো হইবি যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মর হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। খানা আমি না খাইলে কোনো অসুবিধা ছিল না ভাই, তুমি কি কাজ করছো এই দু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে, খাওয়া বাদ দিয়ে পাগলা শেরজাই পরে কাঁদছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দোয়া করে এই মোহাম্মদ ফারুককে দুনিয়ায় আনছি তুমি দিয়েছো, আর এক পাগলার অভিশাপে তুমি নিয়ে যাচ্ছ খোদা, আমি তোমার কাছে ক্ষমা চাই, সে ছেলে মানুষ বুঝে নাই খোদা। তখন বলছে দোয়া আমার দরবারে মঞ্জুর হয়েছে, তোমার কথা আর শুনবো না খোদা, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। বলে কি সুযোগ চাও রে পাগল বলো নাই আমারে, তুমি আমার পাগল সুযোগ দিব আমি তোরে। আমি এই মুনাজাত ধরলাম, যতদিন এই মুনাজাত আমি নামাবো না এতদিন এই রুমে যেন সূর্য না উঠে, সূর্য না উঠলে আমার ফারুক মারা যাবে না, আমি আমার দাদু ভাইকে দেখতে পারবো। আল্লাহ বলে যাও তোমার দোয়া আমি কবুল করে নিলাম। সূর্য উঠলে ফারুক দেখো যাবে মরিয়া, দুই প্রকারের বিপদ শোনেন রে ভাইয়া, এখন তিন পাগলের কেমন খেলা, এখন বেজে যায় মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। দেশের ভাই রুমের শহরে আর সূর্যই ওঠে নাই, এইভাবে চল্লিশ দিন ও রুমে দেখো সূর্য এলো না, ফারুকের বাবা হারুন রশিদ পাগলার কাছে হইছে রওয়ানা, পাগলার কাছে যাইয়া দেখে মুনাজাত ধরিয়া, আল্লাহর কাছে কানতে আছে ওই না পাগলা, বাবা আপনি মুনাজাত নামান আপনার সাথে কথা আছে, পাগলা বলছে মুনাজাত আমি নামাবো না, মুনাজাত নামাইলে আমার ফারুক থাকবে না। হারুন রশিদ ডাইকে বলে ও গো বাবাই, আমার এক ফারুকের জন্য হাজার হাজার ফারুক মরিয়া যায়, হাজার হাজার ফারুক আমার অনেক বড় হায়, এক ফারুক ও দুনিয়া ছেড়ে যায় কি বাবা হায়, আমার হাজার হাজার ছেলে আছে আমার দেশে তাই মন হবে যদি
হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। পাগলার দেখো হাত গেল না মাইয়া, রুমে দেখো সূর্য উঠল শোনো ওরে ভাইয়া, নাকে মুখে রক্ত উঠে ফারুক যায় মরিয়া, বলছে হারুন রশিদ বাড়ি যাও, যায় দেখো আমার দাদু ভাই নাই, নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে, তুমি যাও এখন। বাড়িতে সে দেখে সত্য কথাই ওরে ভাই, দয়ার বাবা এইসব কথা কিছুই জানে নাই, আরে তিন পাগলের কেমন মজা বলি বইয়ে থাই, ও মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। দেশের ভিতর হই হই দেখো গেল পরিয়া, বাসার ছেলে ওমর ফারুক গেছে মরিয়া, জানাজা করিতে হবে ওরে প্রাণের ভাই, দলে দলে লোক যাচ্ছে দলিলেতে পাই গো দলিলেতে পাই, হাজার হাজার লোক যাচ্ছে মাটিও দিতে, পাগলা দেখো ওই যে হোটেলে এক পাগল ছিল, ওই পাগলা উঠলো বাবা ঘুম থাকিয়ে, ঘুম থাকিয়া উঠে বলে এ মেসিয়ার আজকের রাতটা অনেক বড় ছিল, খুব ক্ষুধা লাগছে, 40 দিন ধরে পাগলা খালি ঘুমাইছে, তো পাগলা বলছে আজকের রাত খুব বড় আমার খুব ক্ষুধা লাগছে খাবার দাও, ম্যানেজার ডাইকে ডাইকে পাগলাকে বলে তোমার খাওয়া আজকে থেকে বন্ধ গেছে হয়ে, আজ থাকিয়া তুমি আর খানা পাবে না, কেন আমার অপরাধ, কোনো অপরাধ নাই এবার শোনেন ঘটনা, তোমাকে যে লোক খাওয়াই তো বাবা এই খানা, সাত দিন পর পর বিল দিত শোনেন ঘটনা, সেই লোক মরিয়া গেছে তুমি জানো না, ও মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। আমি মোহাম্মদ বাদশা বয়াতি শোনেন দেশের ভাই, রংপুর জেলায় বসত বাড়ি ঠিকানা জানাই গো ঠিকানা জানাই, মিঠাপুকুর থানা আমার ফরিদপুর গ্রাম, রংপুর জেলায় বসত বাড়ি পরিচয় দিলাম গো পরিচয় দিলাম, ধীরে ধীরে শুনবেন এবার তিন পাগলের এ জারি গান, অমর হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কালমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার।
পারে না, আমার ঋণ রাইকে ফারুক মোটেই পারবে না, গো মোটেই মরবে না। আমি ঋণী এই হোটেলে, আমাকে ঋণ রেখে ফারুক মরে যাবে এ কথা আমি কোনোদিন মানবো না। কয় দূর বেটা পাগল, তুমি আসলেই পাগল, সারা দেশের মানুষ সবাই তাকে মাটি দেওয়ার জন্য দলে দলে যাচ্ছে, তুমি দিস পাও না, তুমি এখানে বসো, এই রাস্তা দিয়েই তার লাশ চলে যাবে। তারপরে ওখানে বসলেন, বসার পরে লোকজন ফারুকে জানাজা করে তার লাশ নিয়ে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছে রাস্তা দিয়ে। ওই হোটেলের পাশাপাশি যখন গেছে দেখে খাটের ওপরে আসলেই ওমর ফারুক সে মারা গেছে। এখন হোটেলের ঝাপের নাটি একটা নিল ভাই, হোটেলের ঝাপের নাটি একটা নিল ভাই, নাটি নিয়া পাগলা দেখো সামনে দৌড়ায়, গো সামনে দৌড়ায়। চারিজনকে বলতে আছে নামাও ফারুক রে, আমায় ঋণ করিয়া কেন আবার সে যাবে চলে, গো সে যাবে চলে, আমার ঋণটা কে দিবে এ দুনিয়ায়, এমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগাড়, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, এমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগাড়। ফারুককে নামাই না দেখো পাগলার হাতে লাঠি দেখিয়া, দৌড়াইয়া আসলো বাবা ফারুকের বাবা, বাদশা বলছে বাবা নামাও, এটা পাগলাদেরই খেলা আল্লাহ দেখাচ্ছে আমার। এক পাগলা দোয়া করলো আসলো ফারুক দুনিয়ায়, আর এক পাগলার অভিশাপে ফারুক মরে যায়, এই পাগলা যে কি করিবে দেখি তার বিষয়, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। আইলো বাদশাহ অর্ডারও দিয়াছে, বলে মুখ খোলো, মুখ খুলিয়া দিল ভাই কাপনের কাপড় থাকিয়ে, মুখ দেখিয়া পাগলা এখন কেন্দে কেন্দে কয় ফারুক উঠো, আর কত ঘুম পারো উঠো, আমাকে ঋণ রাইকে তুমি কবরে যাচ্ছ, এটা কোনোদিন হয় না, আমার ঋণ কে শোধ করবে, তুমি তো আদা দিছো আমাকে, আমি যতদিন খাবো কতদিন তুমি আমাকে খাওয়াবে, এই তো কয়দিন হলো তো তোমার খাওয়া, আর তুমি আজকেই চলে যাচ্ছ আমার ফাঁকি দিয়ে, এ কখনো হয় না। কত ডাকে ওই, কত ডাকা ডাকি করতে আছে ওই না পাগলাই, মৃত্যু মানুষই কোনো দিন কথা কয়, তো কথা কয় মৃত্যু মানুষ কথা বাবা বলতে পারে না, পাগলা বলে আমার তুমি রাগ ধরাইও না ফারুক, রাগ ধরাইও না ও ফারুক রে, আমার রাগ ধরাইলে মানুষজন কিছু মানবো না, আমি তোমারে যে মারবো ফারুক শোনো ঘটনা, বিভিন্ন জন বিভিন্ন কথা ওই পাগলাকে বলে, পাগলা দেখো মনে মনে গোসা গেল হয়ে, মনে মনে গোসা হইয়া লাটি ওরে ভাই, একটা পিটন দিল দেখো ফারুকের নাগায়, একটা পিটন দিল বাবা ফারুকের গায়, মনে হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগাড়,
লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। যখন বাড়ি মারে ফারুক উঠে বসে, হে ফারুক দাঁড়া, হোটলের বিল তুমি দেও রে এখন, লাঠি দিয়ে ঘুতাচ্ছে, এবার উঠ তাড়াতাড়ি। ফারুক এখন উঠে রাস্তা নিলেন, হোটেলের নিকটে যা বলছে, এই বেটা তোমরা না বললে ফারুক মরছে, এই তো ফারুক। দেশের লোক হায় হায় করে আজব ঘটনা, আল্লাহর মহিমা বাবা বোঝারে যায় না। একজনেরও দোয়ায় ফারুক দুনিয়ায় আসিল, আর একজনের অভিশাপে ফারুক মরিল। আর একজন বলছে আমি ঋণ হইয়াছি এই দুনিয়ায়, আমার ঋণ রাখিয়া যাইতে সে পারবে নাই, কোন আল্লাহ তারে মারিবে এ দুনিয়ায়, অমন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। এখন পাগল ছিল বহুলুলো ওরে প্রাণের ভাই, পাগল ছিল মনসুর হেলাল দলিলেতে পাই, পাগল ছিল শামসুল দরবেশি রে ভাই, তিন পাগলের কাহিনী ফুরাইয়া যায়, তিন পাগলের ঘটনা ফুরাইয়া যায়, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়ো সার মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার, হিসাব করে পারের মাসল রাখি ও জোগার।